السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দেশবাসী আজকে 2022 সালের শেষ দিন 31 ডিসেম্বর আজকে রাতেই ঘটতে যাচ্ছে অনেক বেদনাদায়ক এবং কষ্টদায়ক কিছু ঘটনা আজকে রাতে ঘটতে যাচ্ছে বরাবরই যেভাবে ঘটে যায় 31 ডিসেম্বর রাত 31st নাইট 31st নাইটে যে সমস্ত আতরবাজি বোমাবাজি পটকাবাজি করা হয় এর মুহুর্মুহ শব্দ আমাকে আমার জীবনকে বিভীষিকাময় করে তোলে আমার বাচ্চারা ঘুমিয়ে পড়ে আবার লাফিয়ে লাফিয়ে ওঠে এবং বাচ্চাদেরকে বুকে জড়ায়ে বিছানায় শুয়ে থাকতে হয় তারা খুবই ভয় পায় এবং বয়স্ক মুরব্বিরা এরাও কিন্তু খুবই কষ্ট পায় এবং এই যে শব্দ এই যে আতশবাজি বোমাবাজির যে শব্দ এই শব্দ ভীত সন্ত্রস্ত করে তোলে পুরো ঢাকা মহানগরীকে এবং ঢাকার বাইরে যে সমস্ত শহর বন্দর আছে সেই সমস্ত শহর বন্দরকে এই শব্দ দূষণে অনেকের কিন্তু কানের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয় যেমন গত বিশ্বকাপে ফাইনাল খেলার দিন এক রোগী আমার কাছে আসলো আমি এই কানে শুনি না সম্পূর্ণভাবে পরে এক্সামিনেশন করে দিলাম কান সমস্ত ভালো রিপোর্ট করে দিলাম কানটা ড্যামেজ হয়ে গেছে এই যে আপনার আতশবাজি এবং এই শব্দে মানুষের একটি কান চলে গেল এর দায়ভার কে নেবে বলুন আর যারা হার্টের রোগী আছে হৃদরোগে আক্রান্ত তারাও কিন্তু অনেক অসুস্থ হয়ে যায় রাত 2টা 3টা পর্যন্ত নির্ঘুম জাগে থাকতে হয় নির্ঘুম বসে থাকতে হয় এবং এখানে দেখা যায় যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে আমি যে বাসায় আছি বর্তমান সেই বাসাটি 4 বছর আগে এই বাসাটিতে আগুন লেগেছিল আপনাদের দেয়া ফানুসে অতঃপর আগুন নিয়ন্ত্রণে আসে এবং জনজীবন কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে অত্র এলাকার ভিতরে এবং আমরা প্রায় দেখতে পাচ্ছি ঢাকা সহ সারা দেশে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আপনি ফানুস উড়িয়ে দিচ্ছেন এটি কিন্তু কোন না কোন এলাকায় গিয়ে পড়ছে এবং সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আমরা কি আসলে মানবতার পরিচয় দিচ্ছি নাকি অন্য কিছুর পরিচয় দিচ্ছি এটি তো গেল স্বাস্থ্যগত একটি ক্ষতি বা অপকারিতা আরেকটি হলো অর্থনৈতিক কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমরা আকাশের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি চিন্তা করেছেন কখনো ভেবে দেখেছেন কখনো এই যে অপচয় আপনি আমি করছি এটা কি ইসলাম জায়েজ বলে না নাজায়েজ বলে অবশ্যই এটি একটি অপচয় এবং এটি একটি হারাম কাজ এবং কিন্তু যারা রাতে জাগতেছে পরের দিন অফিসে গিয়ে ঘুমাচ্ছে ঝিমাচ্ছে এবং ডে লেবার যারা শ্রমিক যারা তারা কিন্তু অফিসে কাজ করতে পারছে না এই যে বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি এটি আমি আপনি করছি যারা 31st নাইটকে তৈরি করেছে তারাও সম্ভবত এত ন্যাক্কারজনকভাবে এটা পালন করে না চিন্তা করে দেখুন আমরা স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং মহান আল্লাহর হুকুমকে আমরা অমান্য করছি আল্লাহর কাছে কি জবাব দিব মানুষকে যদি আমরা এত ক্ষতিগ্রস্ত করে ফেলি এই যে অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটে থাকে আমরা কি সুস্থ সমাজের পরিচয় দিচ্ছি নাকি অসুস্থ সমাজের পরিচয় দিচ্ছি আমরা কি সভ্যতার পরিচয় দিচ্ছি নাকি অসভ্যতার পরিচয় দিচ্ছি আমরা কি মানবতার পরিচয় দিচ্ছি নাকি বর্বরতার পরিচয় দিচ্ছি একটিবার ভেবে দেখুন 31st নাইটকে বর্জন করুন এবং সুস্থ সমাজ বিনির্মাণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু